আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের বাংলার অ্যাসেম্বলিতে এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে। এমনকি তার চলাফেরা, তার দুটো খাওয়া, অ্যাসেম্বলিতে এসেও তাদের সবচেয়ে কম মাইনে তারা পান। এটা পর্যবেক্ষণ করে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন, 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন, এখন থেকে মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজড 40,000 পার মান্থ। অ্যাকর্ডিং দ্য রিভাইজ পে উইল বি ফর এমএলএস 50,000 পার মান্থ। 10,000 টাকা থেকে এক ধাক্কায় 40,000 টাকা বাড়লো মাইনে। বিধানসভায় দাঁড়িয়ে এক ধাক্কায় বিধায়ক মন্ত্রীদের মাইনে বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দিবসের ঘোষণার পরই এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন থেকে রাজ্যের প্রতিটা মন্ত্রী মাসে 40,000 টাকা করে বেতন পাবেন আর বিধায়করা পাবেন মাসে 50,000 টাকা করে। অধিবেশনের শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বিধায়কের মাইনে বাড়লেও তিনি নিজের মাইনে বাড়াননি। এতদিন বাংলায় বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট মাইনে ছিল ভাতাসহ 1,10,000 টাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী 40,000 টাকা বৃদ্ধি করার পরে সেটা বেড়ে দাঁড়ালো 1,50,000 টাকা। এইভাবেই রাষ্ট্রমন্ত্রীদের মোট মাইনে ভাতাসহ ছিল 1,09,900 টাকা। নতুন নিয়মে তারা পাবেন 1,49,900 টাকা। বিধায়কদের মোট মাইনে ভাতাসহ ছিল 81,000 টাকা। এখন থেকে সমস্ত বিধায়কেরা প্রতি মাসে পাবেন 1,21,000 টাকা। অর্থাৎ পুজোর আগে 50% মাইনে বাড়ল বাংলার বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন শুনব। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের বাংলার অ্যাসেম্বলিতে এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে। এমনকি তার চলাফেরা, তার দুটো খাওয়া, অ্যাসেম্বলিতে এসেও তাদের সবচেয়ে কম মাইনে তারা পান। এটা পর্যবেক্ষণ করে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন, 10,000 টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট 10,900 পেতেন, মিনিস্টার ইনচার্জ 11,000 পার মান্থ পেতেন, এখন থেকে মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট ইজ প্রপোজড টু বি ইনক্রিজড 40,000 পার মান্থ। অ্যাকর্ডিং দ্য রিভাইজ পে উইল বি ফর এমএলএস 50,000 পার মান্থ, ফর মিনিস্টার অফ স্টেট 50,000 পার মান্থ, ফর মিনিস্টার ইনচার্জ 51,000 পার মান্থ। অত 40,000 বাড়িয়ে দেওয়া হলো। আর সিন্স অনারেবল চিফ মিনিস্টার ডাজন্ট ড্র এনি পে অর অ্যালাউন্সেস এন্টাইটেল টু অনারেবল চিফ মিনিস্টার, অ্যাকর্ডিংলি নো রিভিশন is being proposed for the pay and allowances for honorable chief minister। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সারা ভারতের মধ্যে বাংলায় এমএলএদের মাইনে সব থেকে কম পর্যবেক্ষণ করে সরকার সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা প্রত্যেক মাসে পেতেন এবং এখন থেকে মন্ত্রীরা 40,000 টাকা করে প্রত্যেক মাসে মাইনে পাবেন, বিধায়করা প্রতি মাসে পাবেন 50,000 টাকা করে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই দেখা গেল একেবারে খুশির মরশুম। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই সমস্ত ঘোষণা করলেও নিজের মাইনের ক্ষেত্রে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মাইনের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা ঘোষণা করেননি। 10,000 টাকা থেকে 1,40,000 টাকা বেড়েছে মাইনে। বিধানসভায় দাঁড়িয়ে 1 ধাক্কায় বিধায়ক মন্ত্রীদের মাইনে বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
is proposed to be increased 40,000 per month. According the revised pay will be for MLAs 50,000 per month, for Minister of State 50,000 per month, for Minister in charge 51,000 per month. অত 40,000 বাড়িয়ে দেওয়া হলো। আর সিন্স অনারেবল চিফ মিনিস্টার ডাজেন্ট ড্র এনি পে অর অ্যালাউন্সেস এন্টাইটেল টু অনারেবল চিফ মিনিস্টার অ্যাকর্ডিংলি নো রিভিশন ইজ বিং প্রপোজড ফর দ্য পে অ্যান্ড অ্যালাউন্সেস ফর অনারেবল চিফ মিনিস্টার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।